মাই চ্যানেল অ্যান্ড আজকে একটা নতুন ব্লগে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আজকে অনেকদিন পর আমি শ্যুটটা বাড়িতেই করছি আর এই ব্লগটা ইজ নট লাইক এনি আদার ব্লগ যেটা আমি বানাই অ্যাবাউট আমরা কোথায় গেলাম খেলাম আনন্দ করলাম। দিস ব্লগ ইজ অল অ্যাবাউট মাই কিড। আমি সবসময় আমার ব্লগসে বলে এসেছি যে তোমাদের যদি আমার ব্যাপারে কিছু জানতে হয় কিংবা এনিথিং রিলেটেড টু মি মাই কিডস মাই ফ্যামিলি যদি কিছু জানতে হয় প্লিজ ডু লেট মি নো। আর ঠিক সেরকমভাবে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে বলেছে টু শেয়ার মাই কিডস স্কিন কেয়ার রুটিন, আর আমি সেটাই আজকে শেয়ার করবো এই ভিডিওটা আমার কিডস স্কিন কেয়ার রুটিন নিয়ে। প্রচণ্ড গরম লাগছে কারণ ফ্যানটা অফ আছে ঘরে, তো প্রচণ্ড গরম পড়েও গেছে আর আমি একটা ফুল স্লিভ জামা পরেছি, কোন আককেলে ভগবান জানে গরম লাগছে আমার। যাই হোক, এনিওয়ে তাড়াতাড়ি ভিডিওটা করে নিই। তো আমিও যখন নিউ মম হয়েছিলাম আর আমার তখন মেয়ে হয়েছিল, আই ওয়াজ অলসো ভেরি অ্যাপ্রিহেন্সিভ, ভেরি কনফিউজ যে আমি কি ইউজ করব, কি প্রোডাক্টস ভালো যাবে ওদের স্কিনে, আমরা যে বেরোই যাতে ওর কোনো সময় ট্যান না আসে, ওর যাতে স্কিনটা একদম ক্লিয়ার থাকে। যেমন বাচ্চারা যখন হয় গালগুলো লাল লাল, ঠোঁট লাল লাল, ওরা অ্যাপেল অ্যাপেল দেখতে হয়, আমি ওটাকেই মেনটেন করে রাখতে চেয়েছিলাম, দ্যাট ওয়াজ মাই গোল। ওই জন্য আমি ডক্টরদের কাছে গিয়ে বলতাম আমি আমার মেয়েকে কী লাগাবো, আমি কী করবো, কী, তো আমাকে ডাক্তাররা বলতো তোর মেয়ে এমনি সুন্দর, তোকে তুই যা লাগাবি তোর মেয়ে সুন্দরই থাকবে, এরকম একটা বলতো। আমি আমার মেয়েকে প্রচুর ব্র্যান্ডসের জিনিস ইউজ করিয়েছি অ্যান্ড ওকে কোনো ব্র্যান্ড সেভাবে যে ওর স্কিনে এফেক্ট করেছে ইট নেভার হ্যাপেন লাইক দ্যাট। মানে হিমালয়া ইউজ করিয়েছি, জনসন ইউজ করিয়েছি, আমি অ্যাভিনো ইউজ করিয়েছি, আমি সেবামেড ইউজ করিয়েছি, প্রতিবারই যখন কিনতাম আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টস কিনতাম। ভিডিওটাকে আননেসেসারি লম্বা করবো না, আমি তোমাদেরকে প্রোডাক্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ওদের স্কিন কেয়ার ব্যাগ, প্রচুর প্রোডাক্ট আমার ট্রাইড অ্যান্ড টেস্টেড আছে। আমি যখন ইউজ করতাম, যখন আমি কিনতাম যে ওর এটা ফুরিয়ে গেছে ওটা ফুরিয়ে গেছে, তখন আমি কী করতাম পুরো টোটাল একটা ব্র্যান্ডেরই সব প্রোডাক্টস কিনে নিতাম, লাইক হিমালয়া বডি অয়েল, হিমালয়া বেবি ক্রিম, হিমালয়া লোশন, হিমালয়া ক্লিনজার, হিমালয়া শ্যাম্পু, হিমালয়া ডাইপার ড্যাশ ক্রিম, এরকম। আর একবার হিমালয়াটা পুরো ইউজ করি, ইভেন কি হিমালয়া ওয়েট ওয়াইপসও আমি কিনতাম, এরকম করে আমি কিনতাম। এবার যখন জনসনটা ইউজ করতাম আমি জনসনের সব রেঞ্জ কিনে নিতাম, যখন আমি সেবামেড ইউজ করতাম আমি সেবামেডের সব কিছু কিনে নিতাম। ফার্স্ট আমি দেখাই যে আমার এই কিটটাতে কী কী আছে। তো এইটা হচ্ছে একটা সেবামেডের বেবি সেবামেড বেবি বাবল বাথ, এইটা হচ্ছে একটা সেবামেডের বডি লোশন, এটা একটা আছে জনসন টপ টু টো ওয়াশ, এটা জনসন শ্যাম্পু, এটা হচ্ছে কিউরেশিওর বিফোর ন্যাপি ক্রিম, এটা ডুকু টাইপার র্যাশ ক্রিম, আর এইটা আমি ময়শ্চারাইজেশনের জন্য ইউজ করি ডার্মাডিও বেবি ক্রিম। এই হচ্ছে সব প্রোডাক্ট। সাবান আমি ইউজ করি টেডি বার, এটা যে কোনো মেডিকেল শপে মেডিসিন শপে অ্যাভেলেবেল, আর এটা তো মানে একটা ছোট্ট আমি সরি আমি একটা ছোট্ট এই পাউডার রেখে দিয়েছি যেটা আমি ইউজ করি না, কোনো কাজেই আমার লাগে না, তো আমি জাস্ট এটা হ্যান্ডি রেখে দিয়েছি। এই হলো সব প্রোডাক্টস। এবার আমি বলবো যখন আমার বেবি হয়েছিল, তুতুন হয়েছিল, আমাকে ডক্টর যেটা সাজেস্ট করেছিল যখন ও একদমই নিউ বর্ন ছোট্ট ছোট্ট ছিল, তখন আমাকে ডক্টর সাজেস্ট করেছিল এনএমএফি লোশন বডিতে ইউজ করতে, ডার্মাডিও ক্রিম যেটা আমি এখনও ছাড়িনি, যেটা আমি এখনও রিলিজিয়াসলি ফলো করছি, লাইক এখন ওর তো 6 বছর হলো, 6 ইয়ার্স ধরে আমি এই ক্রিমটাই ওকে লাগাই মুখে। আর সাজেস্ট করেছিল তোমাদের টেডি বার সোপ, টেডি বারটাও আমি এখনও চেঞ্জ করিনি, শি ইজ 6 অ্যান্ড স্টিল আই এম ইউজিং ইট, আই এম ইউজিং ইট ফর বোথ মাই চিলড্রেন। আর বলেছিল স্পু শ্যাম্পু, তো এই কটা বেসিক জিনিস ডক্টর আমাকে বলে দিয়েছিলো। এবার স্পু শ্যাম্পুটা আমি চেঞ্জ করেছি কারণ মানে শ্যাম্পুগুলো আমি অনেক রকম ব্র্যান্ড থেকে ইউজ করার পর শেষমেশ আমি এখন 1 বছর ধরে জনসনটা ইউজ, 1 বছর না হয়তো 6 মাস ধরে আমি জনসনটা ইউজ করছি, কারণ এই একমাত্র জনসনটা যেটা মানে চুলটা আমার আলাদা করে কন্ডিশন করতে হয় না, চুলটা খুব ফ্রিজিও হয়ে যায় না। হ্যাঁ, আমি অবভিয়াসলি অয়েল ম্যাসাজ করি,
শ্যাম্পু করার আগে। এই হচ্ছে ওদের স্কিন কেয়ার প্রোডাক্ট। তো ডক্টর আমাকে ওইগুলো সাজেস্ট করেছিল। পরবর্তীকালে যখন আমি ডক্টর চেঞ্জ করি, আমাকে বলেছিল তুমি এত দামি দামি প্রোডাক্ট কেন লাগাচ্ছ, তুমি যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো। তারপরে আমি একবার কম দামি একবার বেশি দামি সব রকম প্রোডাক্ট ইউজ করে দেখলাম যে মোর ওভার সব কিছুই সেম কাজ করে। আলটিমেট হচ্ছে যে তুমি কতবার ওদের বডিতে ময়শ্চারাইজেশন করো, কতটা স্কিন মেনটেন করো। এই প্রোডাক্টগুলো ছাড়া এখন আমার মেয়ে বড় হয়েছে, তো ও যখন মাকে মেকআপ করতে দেখে তখন ওরও মেকআপ করতে ইচ্ছা করে, আমাকে বলে, ইনসিস্ট করে, মামা আমাকে একটু মেকআপ করিয়ে দাও। তো আমি ওর মেকআপের জন্য খুবই মিনিমাল কিছু প্রোডাক্টস ইউজ করি যেগুলো যাতে ওর স্কিনকে হার্ম না করে। সেটা হচ্ছে, এটা হচ্ছে ম্যাকের একটা স্টুডিও ফিক্সড পাউডার। স্টুডিও ফিক্স ম্যাকের যে পাউডারটা আমি ইউজ করছি কম্প্যাক্টটা ওর ফেসে, এটা খুবই রেয়ার, মানে যখন ও বিয়ে বাড়ি যাচ্ছে কি ও লেহেঙ্গা পরছে, যখন একটু সাজতে হয় তখন আমি এটা ইউজ করাই। আর এটা ও একাই ইউজ করে, মানে একাই ইউজ করে মানে এটা হচ্ছে ফর হার পার্সোনাল ইউজ, এটা না আমি ইউজ করি না ঘরে কেউ ইউজ করে, এটা খালি ও ইউজ করে। কারণ এই পাফ নিয়ে সবার মুখেরটা ওর মুখে আমি দিই না, এটা খালি ওর ইউজের জন্য। আমারগুলো একদমই আলাদা আছে। আর ফর লিপস ও এটা ইউজ করে, এটা হচ্ছে ফেস শপের লিপ টিন্ট, এটাকেই একটু লিপসে লাগায় আর একটু গালে ব্লাশ ও লাগিয়ে নেয়, এই দুটো প্রোডাক্ট। আর যখন ফিরে আসি আমরা যে কোনো পার্টি অনুষ্ঠান থেকে, তখন আমি ওকে এই ভিটামিন ই বডি শপের এটা দিয়ে ওর ফেসটাকে আমি ক্লিন করিয়ে দিই। আর যখন স্কুল না থাকে তখন আমি একদম খাঁটি সর্ষের তেল লাগাই ওদেরকে। সর্ষের তেলটা হচ্ছে ঘানির থেকে আনা, নট এনি রেগুলার প্যাকেট যেটা মার্কেটে অ্যাভেলেবেল, নো, একদম ঘানি থেকে আনা যে সর্ষের তেল হয় আমি ওদেরকে সেটা লাগাই। মানে আমি এই যে পুরো 3 মাস যে শীত গেল, শীতে স্নান করে এসছে, বিফোর অর আফটার বাথ একটা টাইমে আমি ওদেরকে ফুল বডিতে দুজনকে সর্ষের তেল মাসাজই করতাম, অ্যান্ড নাথিং এলস, মুখেও আর গায়েও। যেহেতু এখন স্কুলে যাচ্ছে আমি এখন এটা ইউজ করছি, এটা হচ্ছে ফিগারোর অলিভ অয়েল। আর অল্টারনেটলি মানে হয়তো আমি একটা এই ফাইলটা ইউজ করলাম আর নেক্সট আমি ইউজ করব রোগান বাদাম শিরিন, এটা হচ্ছে অলিভ অয়েল সুইট, ও সরি, এটা অলিভ অয়েল, এটা আমার অয়েল। এই ফাইলটা কমপ্লিট হয়ে গেলে নেক্সট আই উইল সুইচ অন টু এটা রোগান বাদাম শিরিন হামদারদের সুইট আমার অয়েল। আবার এটা শেষ হয়ে গেলে আই উইল মুভ অন টু দিস, আবার এটা শেষ হয়ে গেলে আই উইল মুভ অন টু দিস, মানে একবার এটা একবার এটা একবার এটা একবার এটা। দিস ইজ হাউ আমি ওদেরকে তেল ফেল লাগাই। এটা হচ্ছে ফর গরমকাল, মানে গরমকালে স্নান করে আসার পর ময়শ্চারাইজেশন আমার এটা দিয়ে হয়, নয় এটা নয় ওটা। আর শীতকালে স্নান করে আসার পর আমার হয় পিওর সর্ষের তেল দিয়ে, মাথা থেকে পা সেম। এই সানস্ক্রিনটা আমার একটা ডার্মাটোলজি সাজেস্ট করেছে, আমার জন্য সাজেস্ট করেছে, কিন্তু আমি ইউজ করার পর এটা এতই সিলিকন বেসড, ছিটছিটা হয় না কিংবা একদম ম্যাটিফাইও করে যায় না, এত সুন্দর এটার মানে টেক্সচারটা এতই সুন্দর যে আমি এটা ওদের এক্সপোজড এরিয়াজে অ্যাপ্লাই করে দিই। দিস ইজ ইউভি ডক্স সিলিকন সানস্ক্রিন জেল। তারপর যখন বাড়িতে আসে, বাড়িতে এসে আবার যখন ওরা ফ্রেশ ফ্রেশ হয়ে গা ধোয়, তখন ওরা ইউজ করে সেভা মেড বডি লোশন। মুখে এসে লাগিয়ে নেয় হচ্ছে ডার্মাডিউ বেবি ক্রিম, এটা তখন লাগায় আর রাত্রিবেলা শোয়ার সময় এটা লাগায়। আর যাদের একদমই ছোট বাচ্চা আছে তারা কিন্তু ডাইপার র্যাশ ক্রিমটা ইউজ করতেও পারো, যদি বাচ্চারা অনেক ডাইপার পরে আর তুমি নাও ইউজ করতে পারো। আমি জানি না কেন এত হাইপ ডাইপার র্যাশ ক্রিমটা, কারণ ইনস্টেড অফ এনি ডাইপার র্যাশ ক্রিম তুমি যদি ওই মানে ওদের যেখানে ডাইপার এরিয়াটায় যদি তুমি খুব ভালোভাবে ময়শ্চারাইজেশন করো, একই কাজ করে। কারণ এক এক সময় টাইম হয় না, আমারও হয় না যে কোথাও যাচ্ছি খুব তাড়াহুড়ো ক্রিম লাগাও মাসাজ করো তারপর আবার ডাইপার র্যাশ ক্রিম লাগাও, না, আমি ওই যে ক্রিমটা মাসাজ করলাম কিংবা যেই লোশনটা লাগালাম ওটাই একটু ভালো গুড কোয়ান্টিটিতে আমি ওই ডাইপার এরিয়াতে ভালো করে লাগিয়ে ওকে ন্যাপিটা পরিয়ে দিই, ইট ওয়ার্কস দ্য সেম ওয়ে। মানে আমি এখনও কোনো রকম র্যাশ ঠ্যাশ দেখিনি। হ্যাঁ, অবভিয়াসলি ডাইপার পরানো অতটা ভালো না, যতটা কম পরানো যায় ততটাই ভালো। এই হলো সব কিছু প্রোডাক্টস যেগুলো আমি একদম সুন্দরভাবে
এক্সপ্লেন করে শেয়ার করে দিলাম। সো দিস ওয়াজ অল ফর টুডে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর বলো যদি তোমাদের আর কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে, আমার বানাতে ভীষণ ভালো লাগবে। আর টাটা।